নমস্কার, আমি মনোজিৎ দে সরকার। আজকে 12ই সেপ্টেম্বর, শুরু করছি আমাদের দৈনিক রাশিফল। আজকের প্রথম রাশি মেষ। কর্মক্ষেত্রে চাপ থাকলেও সাফল্য এবং পদোন্নতির যোগ রয়েছে। দাম্পত্য সম্পর্ক অম্লমধুর থাকবে, মানসিক অস্থিরতা বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ। বিদেশ গমন যোগও রয়েছে। নার্ভ এবং বাতের সমস্যায় দেহকষ্ট পেতে পারেন। কর্মস্থলে মিত্রবেশী শত্রু থাকবে, সুতরাং একটু বুঝে শুনে কথা বলুন। গৃহাদি সম্পত্তি ইত্যাদি কেনার প্রচেষ্টা করতে পারেন। আপনাদের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 6। দ্বিতীয় রাশি বৃষ। কর্ম ও ব্যবসায় বাধা কাটবে এবং সামাজিক কর্ম উন্নতিও দেখা দেবে। সামাজিক কর্মে উন্নতি এবং দায়িত্ব বৃদ্ধি হবে, সঙ্গে ধনাগম যোগও রয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণায় এই সময়টি অশুভ। চেষ্টা করুন নিজ কর্মে মনোনিবেশ করবার। আঘাত লাগার যোগ বর্তমান রয়েছে, ধর্মকর্মে মনঃশান্তি পেতে পারেন। আপনাদের শুভ রং সবুজ, শুভ সংখ্যা 2। তৃতীয় রাশি মিথুন। রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার এদের কর্মে উন্নতির যোগ রয়েছে এবং বুধবারের পর থেকে বাধা এদের কর্মে ক্রমশ কমবে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পেশাদারি কর্মের সাথে যে সমস্ত মানুষরা জড়িয়ে আছেন তাদের জন্য এই সময়টি শুভ হলেও আপনাদের কাজ খুবই ধীর গতিতে এগোবে, অর্থপ্রাপ্তি হবে ধীরে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ। আপনাদের পরিকল্পনাগুলি এই সময় রূপায়ণ করতে পারেন। শারীরিক দুর্বলতা, বাতের ব্যথা আপনাদের দেহ সুখের অভাব তৈরি করতে পারে। আপনাদের শুভ রং গেরুয়া, শুভ সংখ্যা 6। আমাদের চতুর্থ রাশি কর্কট। কর্মব্যস্ততায় পুরো সপ্তাহটি কাটতে পারে, কর্ম উন্নতির যোগ রয়েছে। তবে যে সমস্ত কর্ম অসম্পূর্ণ রয়েছে এই সময় সম্পূর্ণ করে নেওয়ার চেষ্টা করুন। নতুন সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে, তবে আইনি জটিলতায় জড়াতে পারেন। দাম্পত্য সম্পর্ক এই সময় শুভ হলেও পেট এবং পায়ের সমস্যায় দেহকষ্ট পেতে পারেন। আপনাদের সৌভাগ্যদায়ক রং হলুদ এবং সৌভাগ্যদায়ক সংখ্যা 6। আমাদের পঞ্চম রাশি সিংহ। ব্যবসায়ীদের জন্য এই সময়টি বিশেষ শুভ। তবে যারা পেশাদারী কর্মের সাথে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে গুপ্তশত্রুর প্রভাব দেখা দিতে পারে। কুসঙ্গ এবং কুচিন্তায় দাম্পত্যে কিন্তু অশান্তির যোগ রয়েছে, সুতরাং মাথা ঠান্ডা করে কাজ করুন। শিক্ষার্থী এবং গবেষকদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ। বিভিন্ন ক্ষেত্র থেকে তাদের সম্মান প্রাপ্তি হতে পারে। সুগার, প্রেশার এবং বাতের ব্যথায় দেহকষ্ট পেতে পারেন। আপনাদের শুভ রং সবুজ, শুভ সংখ্যা 7। আমাদের ষষ্ঠ রাশি কন্যা। ধনাগম যোগ শুভ। এই সময়ে আর্থিক উন্নতির প্রবল যোগ রয়েছে, তবে কর্মক্ষেত্রে অনীহা আপনাকে নতুন সুযোগ থেকে বঞ্চিত করবে। চেষ্টা করুন এই সুযোগটাকে কাজে লাগানোর। শিক্ষার্থীদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ। উচ্চশিক্ষায় তাদের যোগও রয়েছে। সন্তানের ভবিষ্যৎ চিন্তায় উদ্বেগ দেখা দিতে পারে। নিকট ভ্রমণ যোগ বর্তমান রয়েছে। আপনাদের সৌভাগ্যদায়ক রং বেগুনি এবং সৌভাগ্যদায়ক সংখ্যা 2। আমাদের সপ্তম রাশি তুলা। কর্মোন্নতি ও ব্যবসায় গতি থাকবে। ডাক্তার, উকিল এবং পেশাদার কর্মীদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ। অর্থ উন্নতির প্রবল যোগ রয়েছে। লটারি থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। গবেষকদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ। আপনাদের শুভ রং সাদা, শুভ সংখ্যা 1। আমাদের অষ্টম রাশি বৃশ্চিক। সামাজিক কাজে অংশগ্রহণ করে স্বীকৃতি পেতে পারেন। সৃজনশীল কর্মে স্বীকৃতি লাভ এবং জনসংযোগ বৃদ্ধি হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময়টি খুব বেশি শুভ নয়, সুতরাং এই সময় বিনিয়োগ করবেন না। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে ঘর এবং বাইরের যে জটিলতা সেটা নিজেরাই কাটিয়ে উঠতে পারবেন। আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, একটু সাবধানে থাকুন। আপনাদের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা
3, আমাদের নবম রাশি ধনু। কর্ম ব্যবসায় ক্রমশ বাধা কমবে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ। তারা নতুন কর্মে বিনিয়োগ করতে পারেন। লটারি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ। তবে গুরুজনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। প্রেম ও দাম্পত্যে এই সময়টি অনুকূল হলেও দেবকর্মে বাধা হতে পারে। আপনাদের শুভ রং হলুদ, শুভ সংখ্যা 4। আমাদের দশম রাশি মকর। ভালো মন্দ মিশিয়ে সপ্তাহটি ভালো কাটবে। তবে শারীরিক দুর্বলতায় দেহকষ্টের যোগ রয়েছে। ব্যবসায় এবং পেশাদারি কর্মে অর্থাগম হবে একাধিক সূত্রে। প্রেম এবং দাম্পত্য সম্পর্ক কাটবে নরমে গরমে। ধর্মকর্মে এই সময়টি শুভ। আপনাদের সৌভাগ্যদায়ক রং সবুজ এবং সৌভাগ্যদায়ক সংখ্যা 8। একাদশ রাশি কুম্ভ। উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে মতের অমিল হতে পারে, সুতরাং মাথা ঠান্ডা করে কাজ করুন। এমন কোনো কাজ করবেন না যা কর্মক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। ব্যবসায় আয় এবং উন্নতি দেখা দেবে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ। আপনাদের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 8। আমাদের দ্বাদশ রাশি মীন। কর্ম এবং ব্যবসায় উন্নতি দেখা দিলেও মানসিক চাপ বাড়তে পারে। অধিক পরিশ্রমের মাধ্যমে বিব্রতবোধ করতে পারেন। তবে চিন্তার কোনো কারণ নেই। আপনাদের এই সময়টি বিশেষভাবে শুভ। নতুন কোথাও বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। গুরুজনের স্বাস্থ্যের কারণে অর্থ ব্যয় হতে পারে। ধর্মকর্মে এই সময়টি বিশেষভাবে শুভ। আপনাদের সৌভাগ্যদায়ক রং নীল, সৌভাগ্যদায়ক সংখ্যা 2। আমাদের এই রাশিফলগুলি জেনারেল প্রেডিকশনের মধ্যে দিয়ে করা। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে, কারণ ব্যক্তিবিশেষে নক্ষত্র, লগ্ন, রাশি ইত্যাদির প্রভাব ভিন্ন হয়ে থাকে। সুতরাং নিজের জন্মছক বিশ্লেষণের জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।